হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি। আজকে হোলির ঠিক আগের দিন বিকেলবেলা বলবো না, বেশ রাত হয়ে গেছে, রাত থেকেই আমি ব্লগটা শুরু করলাম। তার কারণ আমি বলেছিলাম যে আমাদের পাড়ায় খুব সুন্দর করে হোলি উৎসব হয়, হোলি উৎসব নয় দোল পুজো হয়। তো সেই দোল পুজোতে আমরা যাই, সবাই পুজো টুজো করি, পুজো দেখি, ভীষণ ভালো লাগে। আগের দিন থেকে সাজানো হয়, তো আমি এখন যাচ্ছি, তো ভাবলাম তোমাদেরও সাথে করে নিয়ে যাই, দেখাই চলো কতটুকু সাজানো হয়েছে, কি কি হচ্ছে ওখানে। আমি আর আশিস দুজনে মিলে এখন যাচ্ছি, চলো গিয়ে দেখাই তোমাদের। তারপরে আগামীকাল তো পুরো ব্লগটা চলবেই, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই মেকআপ লুকটা দেখে হয়তো তোমরা ভাবছো যে আমি এত সাজুগুজু কেন করেছি। অ্যাকচুয়ালি আগের ভিডিওতেই আমি একটা হোলি মেকআপ লুক শেয়ার করেছি, আর সেটা যদি না দেখে থাকো রিকোয়েস্ট রইলো গিয়ে আগের ভিডিওটা দেখে নেওয়ার। আমি এইভাবেই এখন পুজো মন্দিরে যাচ্ছি, কারণ আবার শাড়িটা চেঞ্জ করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, মেকআপ টেকআপ তুলতেও দেরি হয়ে যাবে। আগে একবার ঘুরে আসি, তারপরে এসে সব মেকআপ টেকআপ রিমুভ করবো, রান্নাও করবো, রান্নাও বাকি রয়েছে। ব্রজগোপী খেলে হোরি, দুজনেই আমরা সেজে গুজে নিয়েছি। আমার সাথে কি তোমরা মানাচ্ছি, আমি এত সেজেছি তুমি কিছুই জানোনি, তুমি ড্রেসটা পরেছো খুব ভালো লাগছে। চলো আমরা যাই দোল পুজোতে দেখে আসি, চলো যাবে তো, চলো দেখে আসি। আমরা পাঞ্জাবিটা পরলাম, হ্যাঁ জোর করে পরিয়েছি গো, বেরিয়ে গেছি, চলো চলে এসছি আমাদের মন্দিরে। এখানে সবাই কাজ করছে, আমার কাজ তো ক্যামেরা করা, আমি চলে এসেছি ক্যামেরা করতে। বাবা এসব করলে হবে না, কিন্তু তুমি একটা কচুর ডাটা দাও তো, দীপক দাঁড়াতে দাও, কচু কাজটা ধরে বসো। মন্দিরের এখানে আমাদের রাধা কৃষ্ণের আরেকটি উৎসব আছে, সারা রাতই আমাদের মোটামুটি কাজকর্ম চলবে। আমাদের সমস্ত পাড়ার মহিলাদের নিয়ে কাকলিও তার মধ্যে অন্যতম, এবং ভালো পারে। আর আমাদের কাকলির কমন সাবজেক্ট পড়ে গেছে, তাই সুন্দর স্পিচ দিচ্ছে। আশিস শিশু কমেন্টের প্যাকেটে সব কাকলি বলবো না, কাকলি বলবো না, একদম কাকলি, ঠিক আছে ঠিক আছে। পাড়া সবাইকে দিতে হবে না, আচ্ছা আচ্ছা, মানে একদম অ্যাকিউরেট পোজ হয়েছে একদম, তার লেটে তাও লেটে আছে, আস্তে হাতের দিকে তাকিয়ে দেখো, হাতের দিকে তাকিয়ে দাও, তেল কোথায় আছে, আচ্ছা বলে দিন। এই দেখি দেখি কেমন রং মেখেছে সবাই, কোনো মেখেছে রাত্রিবেলা প্রচুর কাজ করে দিলাম, চারটে কি পাঁচটা আলু কেটে দিলাম, এবার বাড়ি যাচ্ছি, আর থাকা যাবে না, কালকে আসবো, কালকে সকালে। বেরিয়ে গেলাম, খুব ভালো লাগে এখানকার, মানে এই দোল পুজোর পরিবেশটা ভীষণ সুন্দর। এই যে এই বউটা প্রচন্ড কাজ করে, এখন ঘড়িতে কটা বাজে, প্রায় 11টার কাছাকাছি, যাবে তো আসো দূর। ওই দেখো পেছনে হচ্ছে মন্দিরটা, একটু ছোটর উপরেই আমাদের মন্দির। তুমি একটু বলো তো কবে থেকে এখানে পুজোটা হচ্ছে আমার দর্শকদের? এটা আমাদের যখন পাড়াটা তৈরি হয়েছে তবে থেকেই এই দোল পুজো উৎসবটা এবং শেতলা পুজো হয়। প্রবাবলি 1959 থেকে এটা হয় দোল উৎসবটা, প্রতি বছরই আমরা এখানে। আগে আরও জমজমাট করে হতো, এখন একটুখানি তার
এটা কমে গেছে আরো মাসটা কালী কমে ব্যস্ত হলো তারপরে অনেক রকম সমস্যা থাকে সবাই যোগদান করতে পারে না তো সেজন্য একটুখানি মানে জৌলুসটা কমে গেছে তবু আমরা ধরে রাখার চেষ্টা করছি এই আর কি তো বাকিটা কালকে হচ্ছে গতকাল আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম দোলের সাজ কিন্তু অ্যাকচুয়াল মানে রিয়েল দোল পুজোর সাজ কিন্তু আমার এটা কটনের একটা শাড়ি পরে নিয়েছি এরকম একটা ক্রিস্টালের সিম্পল একটা সেট পরেছি আর তার সাথে নো মেকআপ লুক মানে একদমই কোনো মেকআপ লুক শুধুমাত্র রোজ ওয়াটার স্প্রে করেছি মুখে আর এইভাবে চুলটাকে একটু উঁচু করে বেঁধে নিয়েছি কারণ যা গরম তাতে চুল ছেড়ে একদমই ভালো লাগছে না তো গামছা পরা লোকটা রে তো এখন আমি যাচ্ছি পাড়ার মন্দিরে চলো দেখাবো ওখানে অনেক কিছুই প্রোগ্রাম সকাল থেকে হচ্ছে কিন্তু আমার যাওয়া হয়নি আমি একটু দেরি করেই যাচ্ছি অ্যাকচুয়ালি শুনতে পাচ্ছি বাইরে থেকে সব সোনা টোনা যাচ্ছিলো কীর্তন হচ্ছিলো পুজো হলো আমাদের পুরোহিত আসে না না পাড়ার এই দোল পুজোতে কে সুমনে এসেছিলো তাই এখন কি একটুখানি ওই রাধাকৃষ্ণের পায়ে আবির দিতে যাব মানে এটা যেতেই হয় এটা রিচুয়ালের মধ্যে পড়ে গেছে সেই জন্য এখন যাচ্ছি সেই যে আমরা বেরোচ্ছি একটু আবির নিয়ে নিয়েছি আশিসও যাচ্ছে চলো গিয়ে দেখাচ্ছি কীরকম আমাদের প্রোগ্রাম যদিও আগের বার তোমরা দেখেছো হয়তো তবু হয়তো মনে নেই আর রাস্তায় সবাই রং মেখে ভূত আর আমরাই শুধু পরিষ্কার এখনো যাচ্ছি আবির নিয়ে আমাদের নতুন কাউন্সিলর এবারে প্রবীর ভট্টাচার্য মহাশয় আমাদের শীতলা পূজা পরে মন্দিরে কাজ হাতা আপনাদের দা আমাদের দরবার হয়ে গেছে যে যজ্ঞ হয়েছে যজ্ঞ হয়েছে আমি শীত আবির দিতে পাই মিষ্টি খাওয়া এত কি দেয় নাকি ঠিক আছে আপনার আশা পূরণ হয়েছে তো আমাদের হয়ে গেল হোলি ভূত হয়ে গেছে একদম দেখো কি অবস্থা এই যে ম্যাডাম ম্যাডাম অনেকক্ষণ পরে এসছে অনেক দেরিতে এসছে না কেউ আমাকে চিনতে পারবে হ্যাপি হোলি
এসে আবার সব পরিষ্কার করতে হলো। একবার তো স্নান করে গেছি, আবার এসে পুরো স্নান করলাম, তবুও অল্প অল্প ওঠেনি। তো এখন খেতে বসবো, তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কি রান্না করেছি। আজকে তো দেখানো হয়নি সকাল থেকে রান্নাবান্না, তার আগে দেখিয়ে দিই প্রসাদ। এ দেখো দোল পুজোর প্রসাদ, এটা মালপোয়া একটুখানি খেয়েছি, আর এই যে খিচুড়ি, আলুর দম, তরকারি, পায়েস। আর আমার রান্নার মধ্যে হয়েছে যে পনির, আজকে আমাদের নিরামিষ, আর এখানে পনির ফ্রাই। এই দিয়ে আমাদের দুপুরের খাওয়া হয়ে যাবে। একটু ডাল করে নিয়েছি, দেখো সবার প্রসাদেই অনেক হয়ে যাচ্ছে, সবাই প্রথমে প্রসাদ খাচ্ছে। খাওয়া দাওয়ার পর এই এতক্ষণ বসে বসে ভিডিওটা এডিট করলাম, কিন্তু দেখলাম যে শেষ করা হয়নি। দেখলাম বললে ভুল বলা হবে, অ্যাকচুয়ালি ভেবেইছিলাম যে আগে এডিটটা করে নিই তারপরে শেষটা করব। তো এডিট হয়ে গেছে, এবারে শেষ করার পালা। সবাইকে আবার দোলের অনেক শুভেচ্ছা জানাই, কারণ আজকে সারাদিন ধরে দোলের শুভেচ্ছা জানানো যেতেই পারে। আর অবশ্যই অবশ্যই হ্যাপি হোলি, আজকে তো ছুটির দিন একটা, সবার ছুটি না। একটু উঠেই কথা বলি, তোমরা নিশ্চয়ই দোল ভীষণ ভালোভাবে কাটালে, কার কার এরকম হয় দোল পূর্ণিমাতে নিজের লোকালিটিতে পুজো জানিও, আর বাড়িতে পুজো করলে কিভাবে করলে কেমন করলে সেটাও জানিও। আর আমাদের কিন্তু দোলের উৎসব আজকে হয়ে গেলেও আমাদের দোল উপলক্ষে খাওয়া দাওয়া এখনো হয়নি, সেটা হবে একদিন। মানে আমাদের লোকালিটির সবাই মিলে এক জায়গায় বসে আমরা খাওয়া দাওয়া করি, ওই শীতলা মন্দিরের ওই প্রাঙ্গনটাতেই খাওয়া দাওয়া করি। ওটাও একটা মজার দিন, ওটাও খুব তাড়াতাড়ি হবে, কাল পরশু হবে না, মনে হচ্ছে সোমবার হবে, কারণ শনি আর রোববার হবে না, কারণ রোববারে হলে হতে পারতো, কিন্তু রোববারটা কেউ নিরামিষ খেতে চায় না, সবাই যে যার বাড়িতে একটু ভালো মন্দ খায়, তো সেই জন্য ঠিক করা হয়েছে সোমবারই হবে। তো সোমবার দিন আবার সবার সাথে আবার দেখা হবে, আবার খাওয়া দাওয়া হবে, মজা হবে, আনন্দ হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আমার গল্পটি আজকের মতো এখানেই ফুরলো। বছরের মতো দোলটা তো ভালোই কাটলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো, ভালোবাসায় থেকো, হাসি মজায় থেকো, আনন্দে উৎসাহে থেকো, কাজে কর্মে থেকো। শুধুমাত্র বাড়ির সবাই মিলে যে আনন্দ হয় তা কিন্তু নয়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন রিলেটিভ সকলের সাথে খুব মজা করে থাকো। বাই বাই, টেক কেয়ার, অ্যান্ড লাভ ইউ অল।